বাবু সে কি কথা বাবু! হ্যাঁ, একদম এরকম করেই স্রোতের মা চিৎকার করে উঠেছে, চিল চিৎকার। আর আজকে আমি খড়কুটোর এত সুন্দর আপডেট নিয়ে এসেছি, তাই জন্য সবার জন্য মিষ্টি মুখ করতে রসগোল্লার ছবি। তো কি হয়েছে না, একদম উপযুক্ত স্টেপ নিয়েছে, সাজি ভরণ কম করেছে, তার জন্য সাজির জন্য খুব ভালো, জীবনের ওর জীবনের জন্যই ভালো একটা স্টেপ নেওয়া হয়েছে, যে স্রোত যেই তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে যাবে এমন সময় রিজু চলে এসেছে। তাও বলছে, রিজুদা তুমি তো মানে দেরি হয়ে গেছিল, এতটা যার জন্য বেরিয়ে যেতে হচ্ছে, তোমার সাথে গল্প করা হলো না। ভদ্রতা করে আবার বলছে বাড়িতে আসবে তখন গল্প হবে। তো তখন রিজুর পুরো একদম কালা চিঠ্যা পুরো ফাঁস করে দিয়েছে, একদম ফাঁস, সবার সামনে হাড়ে হাঁটি হাট হাঁড়ি হাটে ভেঙে ফেলেছে। আমি এত খুশি যে আমি কি বলবো বুঝে উঠতে পারছি না। যাই হোক, সবাই খুশি হবেন। তো বাড়িতে সবাই জেনে যাওয়ার পরে সবাই তো ছিছি ছিছি করছে, কিন্তু স্রোত তো চালাক ছেলে। আমি ভাবছিলাম এই বোধহয় ডাল গলে গেল, মানে সাজিকে নিয়ে যেতে এই বোধহয় রাজি হয়ে গেল সবাই, বাড়ির লোক, যে ঠিক আছে তাহলে বোধহয় রিজুই ভুল বুঝেছে বা আমরা ভুল বুঝছি, ঠিক আছে তুমি নিয়ে যাও। কারণ ও বলছে যে আমি অনেকদিন আগেই বলছি না ব্যবসা করবো ব্যবসা করবো, তো আমি অনেকদিন আগেই চাকরিটা ছেড়ে দিয়েছি। আর এই কথাটা ঠিকই, যে কলেজের নাম আমি বলেছিলাম সেই কলেজটা তো আমি পড়াতাম না, কিন্তু আমি একটা অন্য কলেজে পড়াতাম উত্তরবঙ্গে মালদাতে, ওখানে আমি একটা অফিসে কাজ করতাম, সেখানেই সামনাসামনি একটা কলেজ রয়েছে, কি লালমোহন না কি একটা উদ্ভট কলেজের নাম বললো, জানি না ওরকম আদৌ কোনো কলেজ আছে কি না। তো সেইখানে আমি পড়াতাম বলেছি, কারণটা হচ্ছে আমি যে অফিসে চাকরি করতাম সেই অফিসের সামনে, আর ওই অফিসে এতটাই খারাপ আমার ভালো লাগছিল না, এতটাই খারাপ ব্যবহার, যে যখন মায়ের শরীর খারাপ হয়েছিল তখনও পর্যন্ত ওরা ছুটি দেয়নি, তো মায়ের কাছে থাকতে পারছিলাম না, বাড়ি থেকে দূরে থাকতে আমার ভালো লাগতো না, তাই জন্য আমি ওইটা বলেছি। আর সাজিকে বিয়ে করার জন্য তখন বাধ্য ওটা বলেছিলাম, আর আমি ব্যবসার কথা যেটা এখন বলছি সেটা এখন না, আমি অলরেডি তখন থেকে ভাবছিলাম, এবং আমি অনেকটা ব্যবসা এগিয়েও নিয়েছি, মানে ব্যবসার কাজ আর কি কীভাবে কী করব সব এগিয়েও নিয়েছি। তোমরা আমাকে মানে একবার সুযোগ দাও। তো সবাই বলছে ঠিক আছে তুমি এগুলো কথা এখন বলছো। তো ব্যবসাটা ও যে চাইছে সেটা কোনো টাকাটা মানে এমন নয় যে ও বাজে জায়গায় লাগাবে, অলরেডি এত সুন্দরভাবে ব্যবসা কি বলবো একটা ব্যবসার ব্লু প্রিন্ট করে নিয়েছে, যে ও ব্যবসাতে ভালো করতে বাধ্য। তো এবার বাড়ির লোক বলছে যে না, বিশ্বর গুনগুন প্রথমে বললো যে না ও যাবে কি যাবে না সাজিয়ে ঠিক করবে আর কি, এরকমই গুনগুনের কথাটা বেশি জোরদার লাগলো। তারপরে রিজিও পট করে বলে ফেললো যে না, আমাদের বোন একবার ভুল করে ফেলেছে, কিন্তু এখন ওইখানে থাকবে, তুমি আগে নিজেকে প্রমাণ করবে, তারপরে ও তোমার সাথে যাবে কিনা সেটাও ঠিক করবে। তো এবার বাড়ির লোকেরা বলছে সাজি ঠিক করুক, সাজি ঠিক করুক, কী করবে কী করবে, এবার সাজি তো নাকি ও তো ভট করে বলতেও পারে যে চলে যাব। তো দেখছে যেখানে বাড়ির সবাই বলছে, তখন পটকা বললো সাজি একবার আমাদের কথা শোনে নি, একবার বাড়ির মেয়ে অবাধ্য হয়েছে, কিন্তু বারেবারে তো আর হবে না। তখন সাজি আর কী বলবে, ঠিকই কথা সেটা, এটা বলার জন্য সাজি আরও মনে হয় থেকে গেল। আর রিজু পরে ক্ষমা চাইল, ওদের তো একটা দেখায় খুব সুন্দর গুরুজনদের প্রতি শ্রদ্ধা, এটা বেশ মেনটেন করে। তো বললো যে জ্যাঠাইকে আর কি, মানে রিজুর বাবা, সে বললো বাবা তুমি থাকতেও আমি ফট করে মানে তোমাকে টোপকে এই ডিসিশনটা শুনিয়ে দিলাম, ক্ষমা করবেন আমাকে, কিন্তু আমরা তো বোন, তাই জন্য আমি বলে ফেললাম যে ও এখানে থাকবে, মানে একটা ডিসিশন বড় ডিসিশন নিয়ে নিলাম। তো স্রোত তো অনেক কিছু কায়দা করার চেষ্টা করেও খুব একটা ডাল গড়লো না। এরপরে স্রোত বাড়ি ফিরে গেল, বাড়ি ফিরে গিয়ে একা ঢুকেছে বাড়িতে, আর তো শাশুড়ি চিৎকার করতে শুরু করেছে স্রোতের মা, যে কী ব্যাপার মেয়ে গেল ধুলো পায়ে, মেয়ে খুব অলক্ষ, নাই বলেছিলাম তোকে, এলো না তো বাড়িতে থেকে গেলো, তো বলছে দেখো আদৌ আসে কি না, তোমরা এমন করেছো এমনভাবে মানে মিনিমাম ইনভেস্টটুকু করনি, ওই যেমন দুধে আলতার সময় দুধটুকু কিনে নি, এটার সময় এটা করেনি, ওটার সময় ওটা করেনি, সব কিছু টাকা বাঁচিয়েছে, একটা গয়না পর্যন্ত দেয়নি। তো সেই জন্য বলছে কেন কেন কী ব্যাপার, বিয়ে হয়ে গেছে এটা কি ঠিকই কথা জানে, এখন আমরা স্টেপ নিতে পারি হ্যান ত্যান, ওর বাবা বলছে। তারপরে ব্যবসার টাকা দিল না, তখন বলছে ব্যবসার টাকা, হ্যাঁ তুমি জানো না কিছু বুঝো না, মানে মেয়েদের যে মেয়ের উপরে অত্যাচার হওয়াতে ছেলেরা কোথায় ফাঁসবে ভাবছে না, ভাবছে বোধহয় মেয়ে মেয়েকে এমন ফাঁসি দেবো পুলিশ কেস করে দেবো, তাই কোনো হয়? তখন স্রোত একটু ধমক দিল যে মেয়েদের দিকে কত কিছু আইন, সেটা একটু বোঝালো হালকা করে। তারপরে বললো দেখো আদৌ আসে কি না, টাকা তো দূরের কথা, ও ইয়েই করতে চাইছে না, মানে আমাকে প্রমাণ করে দেখাতে হবে, টাকা তো দূরের কথা, আমাকে প্রমাণ করতে হবে নিজেকে আগে, কিছু টাকা পয়সা ইনকাম করতে হবে আগে, তবে ওরা রাজি হবে মেয়েকে পাঠাতে। তখন বলছে ওরা জেনে গেছে যে আমার চাকরি নেই, আমি চাকরি করি না, পড়াই না এতে কলেজে। তখন হচ্ছে স্রোতের মা এরকম, বাবু সে কি কথা বাবু বলে তো মনে হচ্ছিলো হার্ট অ্যাটাক হয়ে যাবে, একদম চিৎকার করে উঠেছে, এত মজা আমার লাগছিল এটা ভেবে। তারপরে
ও বললো যে ফোন করি তাহলে, সত্যের মা বলছে তুই আমাকে ফোনটা ধরে দে, মানে এমনই নিবি যে ভালো ব্যবহার করবে, যে এমনই নিয়ে বিনিয়ে করবো না মানে আমি ডাল গলে যাবে একদম। তো স্রোত বারবার ফোন করছে, ফোনটা তো স্রোতের থেকে আসছে, তো প্রথমে ধরছিল না, সবাই এক জায়গাতেই আছে। তো গুনগুন বললো এখন আর কি বলে, তারপরে সবাই সাবধান করলো যে ও কিন্তু এখন খুব ভালো ভালো কথা বলবে, তুমি কিন্তু একদম মানে ডিটারমাইন্ড থাকবে, যা তুমি মানে এ করেছো যেটাতে আমরা মানে স্ট্রংভাবে থাকতে হবে, নরম হয়ে গেলে হবে না। তো তারপরে ওর মা চেষ্টা করবে, তো সাজি বলে ঠিক আছে, আর পটকা বলে ঠিক আছে, বিয়ে যখন হয়ে গেছে একবার তখন তো আর মানে পুরোপুরি করা যায় না, একটা চেষ্টা করব, গাধা পিটিয়ে গুরু হয় কি না দেখবো। এদিকে বড় মা তো প্রায় সাজির জীবন খারাপ করতে এগিয়ে গিয়েছিল, পুরোনো যুগের মানুষ তো, সেই হিসেবে বলছে পাড়ার লোক কী বলবে, কী করবে, কী করবে। তো তখন এক মেজে মা বলছে যে না, পাড়ার লোকের জন্য কি আর মেয়েটার একটা মেয়ের জীবন নষ্ট করে দেবো নাকি, পাড়ার লোক কী বলবে, কয়েকদিন লোকে বলবে, দুদিন পরে সব ভুলে যাবে মানুষ, প্রথম প্রথম দু একদিন হয়, তারপর মানুষ যে যার কাজে ব্যস্ত হয়ে যায়, কাজেই তাই জন্য নিজের বাড়ির মেয়ের জীবন ধ্বংস করবো না। তো এইসব বলাতে পটকাও লাস্টে ডিসিশন জানালো, কারণ পটকার মেয়ে, পটকা বলো না বৌদি তুমি ওদের ওই বলছিলে জোর খোলার হলো না, জোর এ করা হলো না, তুমি ওই জোর খোলার অনেক টাইম পাবে, কিন্তু সম্পর্কের জোর যদি একবার ছিঁড়ে যায় সেটা কিন্তু আর তুমি লাগাতেও পারবে না, আর কিছুই করতে পারবে না। তো তখন বড়মা বাধ্য হয়ে চুপ করলো, নইলে বড়মা চাইছিল চলে যাক সাজি, ওখানে গিয়ে ওরা ভালোবাসায় যা করবে করবে। তো ভালো হয়েছে সেটা হয়নি, সাজিও ভালোভাবে ডিসিশন নিয়েছে। তো আপনারা বলবেন আপনাদের আজকে ভিডিও কেমন লেগেছে, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবেন না, আমি আপনাদের লাইকের অপেক্ষায় থাকি, মাঝে মাঝে চেক করি যে কে কে লাইক করলো। থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।